আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রনি ভাই, দর্শক যদি আপনার পরিচয়টা। আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকলা পৌরসভার পূর্ব পাশে। আর আমি একজন মূলত বকনাগরে ব্যবসা করি। দর্শক ভাই জানে যে রনি ভাইয়ের কাছে বিভিন্ন জাতের গরুগুলো থাকে। তাহলে রহমতে আজকে বেশি গরু নিব না, আজকে পাঁচটা ছোট বাচ্চা দেখাবো। আজকে সব ছয় মাস সাত মাস বয়সের ছোট বাচ্চা পাঁচটা দেখাবো আজকে দর্শকদের। আচ্ছা, তো রনি ভাই চলুন তাহলে দেরি না করে বকনা বাচ্চাগুলো আমরা দর্শকদের দেখাই। ইনশাল্লাহ বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখান। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা, মাশাআল্লাহ সুন্দর একটা বকনা দেখছেন। খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন আমরা বিস্তারিত জেনে নিই জাতমানটা কেমন হবে। রনি ভাই, এক নম্বরে বকনাটা জাতমান বয়সটা বিস্তারিত। সেটা এটা হলো রেড ফ্রিজিয়ান ভাইয়া। যারা দর্শকেরা রেড ফ্রিজিয়ান গরুগুলো চিনে এবং জানে তারাই আসলে এর মূল্যায়নটা দিবে। আর যারা জানবে না তাদের কাছে মনে করেন যে কোনো ভালো জিনিসও কোনো মূল্যায়ন হয় না। তো আমি যে গরুগুলো নিয়ে আসছি আজকে তার ভিতরে সেরা কালেকশন হচ্ছে রেড ফ্রিজিয়ান। রেড এরাটা জিনিসটা দেখাবেন, এর কানটা দেখছেন, কানটা কত ছোট এবং কানে কত পশম। হ্যাঁ, আর একটা জিনিস এই মাথাটা দেখান, ছোট্ট মাথা এবং খুব গোল, কোনো লাভই নাই, কোনো কম্বল নাই, ঘাটটা ছোট। রেড ফ্রিজিয়ানের মাজাটা দেখতে হবে, এদের বৈশিষ্ট্য যা আছে ভাই, চামড়াটা খুব পাতলা এবং পাগুলো দেখেন লেস্টে হাঁটুর উপর। আসলে গরু দর্শকদের বিভিন্ন মানুষের প্রোগ্রাম দেখে, বিভিন্ন মানুষের গরুগুলো দেখে, আসলে সেক্টরটা এখন তো মনে করেন সব দুই নম্বর সেক্টর হয়ে গেছে, যার জন্য গরুগুলোর লিগেলটাও এখন বেচা দুষ্কর হয়ে যায় মানুষের কাছে। উলান পালানটা দেখি ভাই। আচ্ছা, এটার উলান পালানটা দেখেন দর্শকদের, দেখছেন চারটা বাট কত দূরত্ব। আচ্ছা, নিপল ঠিক আছে, চারটা দেখছেন। হ্যাঁ, চারটা নিপলে চার জায়গায় আছে, আর হাত পাগুলো সেই মোটা মোটা ভাই। হ্যাঁ রনি ভাই, বয়সটা কেমন হবে এখন? বলতে এগুলোর বয়স আছে ছয় মাস প্লাস ভাই। ছয় মাস প্লাস, সুন্দর বকনা দেখছেন। হ্যাঁ, খুব সুন্দর একটা বকনা কালার। এবার আসলে কালারটা তো বড় কথা না, বড় কথা হলো জাতমান এবং পার্সেন্টটাই সব থেকে বড় কথা। তাহলে আমাদের জাতমান পার্সেন্টের দিক দিয়ে কোনো অংশের ত্রুটি নাই গরুগুলা। রনি ভাই, তাহলে এক নম্বরে বতারা দামটা কেমন লাগছে? এক নম্বর আর দুই নম্বর দুইটা রেড ফ্রিজিয়ান, দুটা রেড ফ্রিজিয়ানের একটা জোড়া। এই দুই রেড ফ্রিজিয়ান একসঙ্গে আসলে আমি দামটা বলবো, জোড়া ধরে দাম বলবো। সিঙ্গেল নিলেও সেক্ষেত্রে বলে দিবো ইনশাল্লাহ। বন্ধুরা দেখলেন আপনারা এক নম্বর বকনা, চলুন দুই নম্বর বতারা দেখি, তারপর আমরা একসঙ্গে দামটা জেনে নিই। দুই নম্বর, তারপরে দেখছেন দুই নম্বর বকনা, খাওয়া দাওয়া এটাও ঠিক আছে, চলুন বিস্তারিত জানি। রনি ভাই, দুই নম্বর এই বতাটা জাতমান, এটাও রেড ফ্রিজিয়ান, একই বয়স, হয়তো বা দুই ইঞ্চি ছোট বড় হতে পারে, কিন্তু এটাও রেড ফ্রিজিয়ান, অরিজিনাল রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যগুলো দেখেন দর্শকদের, যারা জাতমান চেনে তারা বুঝবে যে আসলে রেড ফ্রিজিয়ানটা করে কেমন হয়। গলাটা দেখেন চিকন গলা, মাথাটা ছোট, কানে পশম। ওইটা প্রত্যেক নম্বর গরু দুই নম্বর গরু সেম গরু এবং একই জাত, বয়সটা একই বয়স, হয়তো বা ছোটো বড় একটু হবে এটাই। হ্যাঁ, ওলান পালানটা দেখান দর্শকদের, দেখছেন এটার উলানটা কত সুন্দর উলান, চারটা নিপুল চার জায়গায় এবং নিপুলগুলো কত বড় এবং অনেক জায়গা আছে উলানে, সুন্দর জায়গা। তাহলে দুই নম্বর এটার বয়স হবে ছয় মাস? হ্যাঁ, এটার বয়স ছয় মাস। রনি ভাই, এখানে এক নম্বর আর দুই নম্বর দুইটা বর্তমান বাচ্চা দেখেছেন, দামটা কেমন লাগছেন? আসলে এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক যদি একসঙ্গে নেয় ঠিক আছে, তাহলে পরে দুইটার দাম পড়বে 1,22,000 টাকা, একদম ফিক্সড দাম। আর যদি সিঙ্গেলই নেয় তাহলে পরে একা পার পিস 61,000 টাকা পিস। যদি জাতমান যদি নিতে চায় তাহলে নিতে পারবে, আর যদি টাকার অঙ্ক বেশি হয় তাহলে তারা রিজেক্ট গরু নিতে হবে। টাকার দিকে তাকাইলে আমার কাছ থেকে গরু নিতে পারবে না, আমার কাছ থেকে গরু নিতে হলে জাতমান কিনতে হবে। তাহলে সিঙ্গেল নিলে দাম পড়বে 61,000 পিস? হ্যাঁ, 61,000 টাকা পিস, আর জোড়া নিলে পরে 1,22,000 টাকা। তারপরে দেখছেন এটা তিন নম্বর বকনা, রনি ভাই তিন নম্বর এটা জাতমান বয়সটা বিস্তারিত। এটা হলো ফ্লেক বি বকনা ভাই। এটা ফ্লেক বি বকনার বয়স আছে হচ্ছে আপনার ছয় মাস প্লাস বয়স আছে। এটার বয়সটা দেখেন, এটা আমার হচ্ছে তিনটের একটা লট আছে, এটা 55,000 টাকার লট এটা। এখানে তিনটা লট রাখছেন 55,000? হ্যাঁ, তিনটা লট রাখছি 55,000 টাকা। তিন চার আর পাঁচ? হ্যাঁ, তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে। এটা বয়স হবে ছয় মাস প্লাস? ছয় মাস প্লাস বয়স হবে। হ্যাঁ, এটার ওলানো মাশাল্লাহ সুন্দর ওলান আছে, ওলানটা দেখান। এই যে চারটা নিপুল দেখছেন, চারটা নিপুল কত সুন্দর সাদা এবং নিপুলগুলো খুব বড় বড় এবং নিপুলে অনেক জায়গা, ওলানে খুব জায়গা আছে ভাই। নিপুল ঠিক আছে চারটা? হ্যাঁ, চারটা নিপুলই ঠিক আছে। তাহলে রনি ভাই, তিন নম্বরে বটাটা দামটা? এটা 55,000 টাকা পিস ভাই। এখানে যে বাচ্চারা নেবে একই দাম 55,000 টাকা পিস, কোনো দরদামের সুযোগ নেই আমার কাছে। বন্ধুরা শুনলেন, হ্যাঁ, তিন নম্বর বতাটা দাম আসবে 55,000 টাকা ফ্লেক বিভক না। এটা কি সিঙ্গেল দাম বা না একসঙ্গে নিলে? হ্যাঁ, মানে সিঙ্গেল নিলেও 55,000 টাকা, যদি লটে না তাও 55,000 টাকা। সিঙ্গেল নিলেও 55,000 পড়বে, লটে নিলেও 55,000 টাকা করে পড়বে।
দেখছেন চার নম্বর বকনা, জি চার নম্বর, এটা জাপান বস্তা বিস্তর, এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। বাচ্চারা দেখেন লম্বা কত বড়, যে আসলে একটা জিনিস যে দর্শকদের দিব, দর্শক যদি লালন পালন করে যদি তার ফল না পায় তাহলে তো সেই জিনিস দিয়ে তো লাভ নাই ভাই। দর্শক যদি এটা গরু নিয়ে যদি লাভবান হয় তাহলে কি আর একটা দরকার, ডেইরি ফার্ম থেকে উৎসাহিত হয় তারা আমাদের থেকে গরু নেবে। তো আমি যে রেটটা বলছি আজ যে জাতের গরুগুলো দেখাচ্ছে এগুলো সীমিত দামে গরুগুলো সাপ্লাই দিচ্ছে। ওটা গ্রোথ কত সুন্দর গ্রোথ, মাথাটা ছোট এবং কালারটা কি, চারটা নিপুল এবং উলানের জায়গা কি দেখছেন, চারটা নিপুল কত বড় বড় এবং চারটা নিপুলের দেন দূরত্ব কত, চার জায়গায়। চার নম্বর এটা বসতে কেমন হবে ভাই? এটার বয়স ছয় মাস প্লাস বয়স হবে ভাই। তো বন্ধুরা শুনেছেন আপনারা, এখানে সিঙ্গেল নিল 55,000 টাকা পিস, লটে নিল 55,000 টাকা, তাহলে চার নম্বরের বোতলের দামও 55,000 টাকা, 55,000 টাকা ফিক্সড দাম। মানে খাওয়ার পাইলে পরে পাগল হয়ে যায় গরুগুলা। দেখছেন পাঁচ নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে রনি ভাই? পাঁচ নম্বর এটা জাপান বস্তা, এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। আমার কাছে যে হলস্টাইন ফ্রিজিয়ানগুলো দেখাবো আর অন্যান্য দর্শক যে দাম বলবে ঠিক আছে, রাত দিন তফাৎ হইতে হবে। আমার কথা হলো যে একটা ডেইরি ফার্ম বাঁচলে আমরা বাঁচবো। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স ছয় মাস প্লাস বয়স আছে ভাই, একই বয়স সব, ওই দুই চার পাঁচ দিন কম বেশি থাকে আসলে, সপ্তাহে এক মাপের হয় না, একই মাপের বয়স তো হয় না। হ্যাঁ এটার উলানটা দেখান, দেখছেন এর নিপুল, চারটা নিপুল কত বড় বড় এবং চারটা নিপুলই চার জায়গায় এবং উলানে খুব জায়গা আছে, খুব চামড়া পাতলা গরু। তো বন্ধুরা এটা দেখলেন আপনারা পাঁচ নম্বর বকনা, আপনারা আগে শুনেছেন তিন নম্বর চার নম্বর আর পাঁচ নম্বর, তিনটা বকনা বাচ্চার দাম 55,000 করে, অর্থাৎ পাঁচ নম্বর বকনার দামও 55,000 টাকা ফিক্স রেট। হ্যাঁ এখানে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর যে তিনটা বাচ্চার একটা লট আমার 55,000 টাকা পিসের লট, যে দর্শক ভাই নিয়ে যদি তিনটা বাচ্চাকে যদি শুধু জিঙ্ক কিমরিনাশক লিভার টনিক খাওয়ায় যদি দুই মাস পর যদি বিক্রি করতে যায় তাহলে দুই মাস পরের দাম হয় ভাই 65-70 করি। তাহলে সিঙ্গেল নিল 55,000, লট ধরে, হ্যাঁ লট ধরে নিল 55,000 টাকা পিস। দর্শকদের দেশে একটা কথা বলি, যে আমি যে বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো দেখালাম ছয় মাস সাত মাস বয়সের বাচ্চাগুলো, এগুলো যদি সুষ্ঠুভাবে যদি পরিচর্যা করতে পারে এবং যদি লালন পালন করতে পারে, বেশি না প্রেগনেন্টের আমি আশা করি না, এগুলো যদি রেডি করতে পারে তাহলে কিন্তু তারা বেনিফিটের একটা আশা আছে, অবশ্যই তারা পাবে। এগুলো একটা সেফজনের বাচ্চা, এগুলো লালন পালন করলে কোনো মানে ত্রুটি ঘটবে না আল্লাহর রহমতে। আর গরুগুলা সমস্ত গরুগুলাকে ভ্যাকসিন করা আছে, এগুলো একটু যত্ন সহকারে কিমরি জিঙ্ক লিভারটনিক খাওয়াইলে পরে আল্লাহর রহমতে গরুগুলো সব গ্রোথ চলে আসবে। তো যে দর্শক ভাই নেবে আল্লাহর রহমতে লসের অংশ না এইসব গরুগুলাতে, আর দর্শক ভাই যেখান থেকেই নিক দেখে শুনে নিক, এটাই আসলে বলার কথা।